Lenovo বহুদিন পর বাজারে ফিরে এসেছে আর একের পর এক হ্যান্ডসেট ওরা বার করতেই চলেছে আমি এই নিয়ে মোস্ট প্রবাবলি থার্ড ভিডিও বানাচ্ছি আর 4 নম্বর যে মোবাইল হ্যান্ডসেট সেরা সম্বন্ধে বলছি তো Lenovo চায়নাতে একটা হ্যান্ডসেট লঞ্চ করে দিয়েছে যেটা হচ্ছে K5 Pro যেটা অনেকটা Redmi Note 5 Pro জমজ ভাই বললে ঠিক হবে না এক ফ্যামিলি মেম্বার তো স্পেসিফিকেশন চলো দেখে নি আমরা এই ফোনে আর কিছু আভ্যন্তরীণ বিশ্লেষণ করব এই ফোনটার ব্যাপারে কেমন হতে চলেছে সো উইদাউট ওয়েস্টিং আ সিঙ্গেল মিনিট চলুন শুরু করা যাক তো সবার আগে আমি যেটা বলবো সেটা হচ্ছে স্ক্রিন নিয়ে তো এটা 5.99 ইঞ্চি একটা IPS LCD স্ক্রিন যেটা কি ফুল HD+ ডিসপ্লের সাথে আসছে আর এর উপরে কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন দেওয়া হচ্ছে তো শুনে তো সবকিছু Redmi Note 5 Pro এর মতই মনে হচ্ছে বাট এখানে যেটা দেওয়া হয়েছে সেটা 2.5D কার্ভড গ্লাস যেটা পুরো ফোনটাকে জুড়ে রয়েছে তো এখানে একটা এক্সট্রা লেয়ার অফ প্রোটেকশন Lenovo দিচ্ছে Redmi Note 5 Pro এর তুলনায় সেই হিসাবে যমজ ভাই না বলে Redmi Note 5 Pro এর সাকসেসর বলা অনেকটা বেটার যদি আমি কথা বলি প্রসেসরে তো এখানে আপনারা পেয়ে যাবেন যে Snapdragon 636 এর প্রসেসর যার সাথে Adreno 509 এর GPU চলে আসে আর যদি চিপসেটের আমি পারফরম্যান্সের কথা বলি তো এই চিপসেটের পারফরম্যান্সও খুব ভালো খুবই সুন্দর একটা চিপসেট আর এনার্জি কনজাম্পশনও কম আর পারফরম্যান্স অনেক বেটার যদি আমি এরপরে র‍্যামে চলে আসি তো এই ফোনে আপনারা পেয়ে যাবেন তিনটে ভ্যারিয়েন্ট একটা হচ্ছে 4GB 64GB দুই নম্বর হচ্ছে 6GB 64GB আর তিন নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে 6GB 128GB এখন সবথেকে বড় প্রশ্ন হচ্ছে যে এটাকে কি এক্সপ্যান্ড করতে পারবো আমি তো হ্যাঁ এই ফোনটা যে মেমরি সেটাকে এক্সপ্যান্ড করা যেতে পারে আর ইভেন এক্সপ্যান্ড আপনারা করবেন যদি আপনাদের দরকার পড়ে যদি আমি চলে আসি ক্যামেরা আমি প্রত্যেকটা ভিডিওতে চেষ্টা করি যে ক্যামেরাটা অনেকটা ডিটেইলসে বলা তার কারণ হচ্ছে আমরা সবাই যে কোনো ফোন নিতে যাই তো সবার আগে আমাদের প্রশ্ন থাকে যে ক্যামেরা ভালো ছবি উঠবে তো কারণ আমরা বেসিক্যালি মোবাইল ফোনে ক্যামেরাটা সবথেকে বেশি ইউজ করি তো সেই হিসাবে ক্যামেরা সবথেকে মেইন ইউএসপি তো এখানে আপনারা পেয়ে যান টোটাল 4টে ক্যামেরা ফ্রন্টে দুটো রিয়ারে দুটো এখন ফ্রন্টে 16+5 মেগাপিক্সেলের ক্যামেরা পেয়ে যাচ্ছেন আর রিয়ারও 16+5 মেগাপিক্সেলের ক্যামেরা পেয়ে যাচ্ছেন আমি বহু চেষ্টা করেছি প্রচুর ওয়েবসাইট ঘেটেছি যে এর যে সেন্সর মানে কি সেটাও জানার ইচ্ছা ছিল আর দুই নম্বর কথা হচ্ছে যে পিক্সেল সাইজ কত সেটা আমি জানার জন্য অনেক চেষ্টা করেছি বাট আমি ফেল কোনো জায়গা থেকে আমি সেটা পাইনি তো ক্যামেরা 16 মেগাপিক্সেল 5 মেগাপিক্সেল আমি বলে দিয়েছি বাট এর যে অ্যাপারচার এর অ্যাপারচার হচ্ছে 2.0 আমি এখানে অ্যাপারচার কেন বলছি আমি আপনাদের বোঝাচ্ছি আমি যখন লাস্ট ভিডিওগুলো করেছিলাম আপনারা দেখে নিতে পারেন কার্টে রয়েছে আর চ্যানেলে গিয়ে আপনারা দেখে নিতে পারেন তো বেশিরভাগ ক্ষেত্রে আমি অ্যাপারচার বলছিলাম জাস্ট একটা নাম্বার বাট এই ক্ষেত্রে যেহেতু আমার পিক্সেল সাইজ अवेलेबल নয় তাই আমাকে অ্যাপারচার দিয়ে বুঝতে হবে জিনিসটা তো আমি ধরে নিচ্ছি যে পিক্সেল সাইজ 1 মাইক্রন রিয়ার ও ফ্রন্টেও এবারে যদি আমি 1 পিক্সেল সাইজ 1 মাইক্রন সাইজের পিক্সেল আমি যদি নিই তাহলে সেই হিসাবে f2.0 অ্যাপারচার দেওয়া হয়েছে তার মানে আমার যদি লোয়েস্ট মিনিমাম পিক্সেল সাইজ হয় তাহলে এই ফোন ডে লাইটে মোটামুটি ভালো পিকচার ক্যাপচার করবে বাট নাইট যদি আমি কথা বলি মানে রাতের অন্ধকারে যদি পিকচার তোলার কথা বলি যদি রাতের অন্ধকারে কেউ পিকচার তোলে না মানে কম আলোতে যদি আমি পিকচার তোলার কথা বলি তাহলে এই কম আলোতে কিন্তু এই ফোনে ভালো পারফরম্যান্স দেওয়া সম্ভব নয় যদি না এর পিক্সেল সাইজ অনেক বেশি হয় তো এক্স্যাক্টলি আমি জানি না কত পিক্সেল সাইজ তো সেই হিসাবে আমি কমেন্ট করতে পারছি না যদি আমি ফ্রন্টের কথা বলি তো ফ্রন্টেও কিন্তু সেই অ্যাপারচার 2.0 আর ফ্রন্টে আমার মনে হয় না খুব একটা কারোর অসুবিধা হয় পিকচার তুলতে সে যে কোনো ফোনেরই হোক না কেন মোটামুটি ফ্রন্টে যেহেতু এই অ্যাঙ্গেল থেকে তোলা হয় সুতরাং ভালোই আসে তো এরপরে যদি আমি চলে আসি ব্যাটারিতে তো ব্যাটারিতে আপনারা পেয়ে যাবেন 4050 mAh এর ব্যাটারি উইথ ফাস্ট চার্জার যেটা আপনার বক্সের মধ্যেই থাকবে 9 ভোল্ট 2 অ্যাম্পিয়ার মানে 18 ওয়াটের একটা চার্জার যা সাহায্যে আপনার ফোন খুব দ্রুত চার্জ হয়ে যাবে তো এই সমস্ত জিনিস চীনে লঞ্চ হয়েছে Lenovo এই K5 Pro সেটটা এই মুহূর্তে চীনে দাম হচ্ছে 10500 টাকার কাছাকাছি যেটা যদি ইন্ডিয়ান মার্কেটে আসে তাহলে 9000 টাকার কাছাকাছি আসতে পারে এখন obviously ইন্ডিয়ান মার্কেট থেকে ইন্ডিয়ান মার্কেট বেশি বড় বাট যদি ইন্ডিয়ান মার্কেটে টিকে থাকতে হয় তাহলে দাম কমাতেই হবে সেই হিসাবে 1-1.5 হাজার টাকা কিন্তু কম হতে পারে তো এই হলো Lenovo K5 Pro এর আভ্যন্তরীণ পূর্ণ বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিন আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তো প্লিজ সাবস্ক্রাইব করে দিন ইভেন একজন দুজন ছাড়া কেউ সাবস্ক্রাইব করেননি তো প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর যদি ভালো লাগে তাহলে লাইক তো অবশ্যই করবেন আর পারলে একটু বন্ধুদের শেয়ার করে দিন যারা এই Lenovo ফোনের ফ্যান বা Lenovo ফোনের জন্য অপেক্ষা করছে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য জয় হিন্দ আর জয় বাংলা